শুভ পঞ্চমী বন্ধুরা, সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। তো আজকে পঞ্চমী, আজকে সকাল থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। তো প্রথম যেখানে এসেছি, আমার পেছনে দেখতে পাচ্ছ মুদিয়ালি ক্লাব। তো মুদিয়ালি ক্লাবের সামনে আমরা চলে এসেছি। তো এখানকার ঠাকুর দিয়েই আজকের ব্লগ উদ্বোধন, মানে আজকের ব্লগ শুরু হচ্ছে, ঠিক আছে? চলো দেখতে থাকো, আশা করি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো এবার নেক্সট ঠাকুর শিব মন্দির দেখা যাক। তো চলো এবার যাওয়া যাক শিব মন্দিরে, প্যান্ডেলের ভেতর। প্যান্ডেলটা কিন্তু দুর্ধর্ষ করেছে, খালি বাঁশ আর বাঁশ, দেখা যাক। তো শিব মন্দির দিয়ে ঠাকুর দেখিয়ে বেরোনোর পরেই এই প্যান্ডেলটা পড়ে। এই প্যান্ডেলটা নর্মাল পুজো হয় এখানে, বাট ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করে। চলো দেখা যাক এই প্যান্ডেলটা। তারপর শিব মন্দির হয়ে আর একটা ছোট ঠাকুর দেখেছি, ওটা কোথাকার ঠাকুর, মানে ক্লাবের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। বাট লাস্ট আমরা দেখে এলাম লেক অ্যাভিনিউ, তাই তো? লেক অ্যাভিনিউ দেখলাম, ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়েছে। কিন্তু সব থেকে মানে আমার কাছে অদ্ভুত কি জানো, ঠাকুর একটাও পুজো হয়নি। আজকে সবে পঞ্চমী, পঞ্চমীর দিন ঠাকুর পুজো শুরুই হয়নি, আমরা ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। যাই হোক, এরপরে ঠাকুর প্রচুর, মানে এই প্যান্ডেলগুলো প্রচণ্ড ভিড় হয়ে যাবে, ঢোকাটা খুব মুশকিল। তো ফ্যামিলি নিয়ে, এই যে ফ্যামিলি সবাইকে নিয়ে বেরিয়েছি, ফ্যামিলি নিয়ে বেরোতে গেলে এই চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এই দিনগুলোতেই বেরোতে হয়। আমরা এই প্যান্ডেলে যাচ্ছি, সেই প্যান্ডেলটা ক্লাবের অন্তর্গত, জানি না এখনো দেখা হয়নি, সেটা পরে দেখবেন। থিমটা এখন কি অদ্ভুত, কি সুন্দর, পুরো ভাঙা চোরা একটা গ্যারেজের থিম, মানে ট্রাক রয়েছে, এছাড়া গাড়ির যাবতীয় জিনিসপত্র রয়েছে, মানে অসাধারণ লাগছে, বোঝাই যাচ্ছে না যে এটা একটা পুজো প্যান্ডেল। বাইরের আউটলুকটা ঠিক এইরকম আছে, দেখে মনে হবে পুরো একটা গ্যারেজ।
সিরিয়াসলি দেখো এখানে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখো গাড়ি ফাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এবং দেখে পুরোপুরি মনে হবে একটা গ্যারেজে আমরা ঢুকছি, ঠিক আছে। তারপর এই যে এন্টার, এটা দিয়ে ঢোকার পরে আফটার দ্যাট তোমাদের দেখাচ্ছি এখানে কি আছে। এই দেখো ঢোকার পরে হচ্ছে এই ঠাকুর, এই যে ঠাকুর। পুরোপুরি বুঝতে পারিনি যে এটা একটা প্যান্ডেল, এটাকে একটা গ্যারাজ মনে করেছি, বাট ঢোকার পরে থিমটা সম্পর্কে অবগত হলাম এবং দারুণ করেছে, সিরিয়াসলি দারুণ করেছে, কিছু বলার নেই। পুরো আমার পেছন দিকটা দেখো, পুরো একটা গ্যারেজ, পুরো এই এখানে উঠে আছে, ওপরে বাইক আছে, এইরকম থিম হয়েছে, একদম ইউনিক থিম, ইউনিক থিম, কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। গ্যারেজ নিয়ে মা দুর্গা মোটর ওয়ার্কস, অসাধারণ লেগেছে আমার, অসাধারণ। রাইট নাও দাঁড়িয়ে আছি বাদামতলা আসার সঙ্গে, এখানকার থিম হচ্ছে পদাঙ্ক, সৃজনে দেবতস্কর, দুর্ধর্ষ করেছে বাদামতলা আসার সঙ্গে। জাস্ট আমার পেছনেই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, তোমাদের প্যান্ডেলটা পুরোটা দেখিয়েছি। আর আজকের ক্রাউড দেখতে চাও, দেখাচ্ছি আজকের ক্রাউড, দেখো জাস্ট আজকের ক্রাউড, পঞ্চমী সকালবেলা হচ্ছে এই ক্রাউড বাদামতলা আসার সঙ্গে। দুর্ধর্ষ প্যান্ডেল করেছে, ঠাকুরও দুর্ধর্ষ হয়েছে, কিছু বলার নেই। আর ক্রাউডটা দেখে বুঝতে পারছো কতটা ফ্যাব প্যান্ডেল হয়েছে। পঞ্চমীর বিকেলবেলা, জাস্ট ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো, এই দেখো, এটা পুরো দেশপ্রিয় পার্কের ভিড়, মানে কিছু বলার নেই, জাস্ট পঞ্চমীর বিকেলবেলা এই অবস্থা। পঞ্চমীর বিকেলে এইরকম ভিড় সচরাচর দেখা যায় না, বাট এবছর পঞ্চমীর বিকেলেই এত ভিড়, আমি জানি না ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কী হবে, জাস্ট কোনো ধারণা নেই। কিছু বলবি এই ভিড় সম্পর্কে? জাস্ট একবার দেখাচ্ছি তোমাদের, দেখো পুরো ভিড়ে ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইজ রাইট নাও আমি দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কে, দেশপ্রিয় পার্কের মাঠেটায়, এই পেছনে আমার দেশপ্রিয় পার্কের প্যান্ডেল দেখতে পাচ্ছ। আর ভিড়, ভিড়ের কথা কি বলবো, একবার দেখাচ্ছি, দেখো না বলা তো অবশ্যই ভালো, জাস্ট দেখাচ্ছি একবার, দেখো ভিড় কত বলে। ক্রাউড তোমাদের এখানে বলার।
বেলার মতো নয়, বিশাল ক্রাউড হয়ে গেছে পঞ্চমীর বিকেল বেলাতেই। এই জাস্ট বেরোচ্ছি এবার যেসব পার্কের ঠাকুর থেকে, এটা এক্সিট পয়েন্ট। পঞ্চমীর সন্ধ্যেবেলায় প্রায় মনে হচ্ছে যেন অষ্টমী নবমীর সন্ধ্যেবেলা হয়ে গেছে, এত ক্রাউড হয়ে গেছে। সিরিয়াসলি যত বিকেল বাড়ছে তত সন্ধ্যে হচ্ছে তত ভিড়ও পাশে থাকছে। হ্যাশট্যাগ দিতে হবে ফ্যান্টাস্টিক টর্নেডো অ্যান্ড এই অ্যাটারিক প্যান্ডিম্যান ফ্যান্টাস্টিক অফিসিয়ালে ট্যাগ করতে হবে, ঠিক আছে? পারলে আমাকে ট্যাগ করে দেবে।